তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে মানে ভিডিওটা শুরু করব করব ভেবেই যাচ্ছি, কিন্তু সেই করতে করতে এত বেলা হয়ে গেল। আর আজকে সকাল থেকে ঘর দুয়ার গোছালাম, সোনাজিয়ার স্কুলে মিটিং ছিল সেখানে গেলাম, তারপরে আবার একটু পোস্ট অফিসে গেলাম, তারপরে এই জামা কাপড়গুলো কাছাকাছি করলাম, ঘর দুয়ারটা গুছিয়ে কাছাকাছি করে ছাদে এসেছি মেলতে। এখন নিচে গিয়ে স্নান করব, পুজো দেব, তারপরে রান্নাবান্না করব। আর আজকে বহু বছর পরে আমাদের বাড়িতে অতিথি আসবে। কে আসবে তোমরা তো দেখতেই পারবে, আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ারও করব। বন্ধুরা দেখো, পুজো সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করব। আর আজকে সকাল থেকে মানে একবার পোস্ট অফিসে গেলাম, একবার সোনার স্কুলে মিটিংয়ে গেলাম, এই করতে করতে সকালের মানে সমস্ত কাজকর্ম করতে প্রচুর দেরি হয়ে গেছে। তাই জন্য দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। লাল শাক ভাজা হয়ে গেছে, আর এখন এপাশে মাংসের আলু ভাজছি, আর এক সাইডে হচ্ছে চাটনি হচ্ছে। তো দুপাশে দুটো ঝটপট করে রান্না করে নিচ্ছি, আর এক পাশে মাংস আর এক পাশে চাটনি, তারপরে একটু মাছের ঝোল করব। ফ্রিজে মাছ রয়েছে, সেই মাছটাই করব আজকে। শুধু মানে যেহেতু অতিথি আসবে তাই জন্য মটন রান্না করব, তাই জন্য মটন নিয়ে এসেছে, আর চাটনি হচ্ছে, আর ফ্রিজে না কয়েক টুকরো মাছ রয়েছে, তো সেইটুখানি মাছই করব। আর আজকে কোনো রকম মাছ আনিনি। আর চাটনিটা হয়ে গেছে, মাংসটা কষাচ্ছি। আর আমি তো প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে না মাংসটা খুব সুন্দর সফট হয়, ভালো হয়, নরম হয় খেতে। আর প্রেশার কুকারে সিটি না দিয়ে নিলে মানে মাংস শক্ত থাকলে না খাওয়া যায় না, বিশেষ করে খাসির মাংস। এই কারণে আমি একটু সিটি দিয়ে নিই, রান্না মানে সেদ্ধ করে নিয়ে তারপরে কষিয়ে তারপরে জল দিই, তো খেতে খারাপ হয় না, বেশ ভালোই লাগে। তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, আর আমি দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিই, ঝোলটা ফুটেও উঠেছে। আর আমি তো ঠান্ডা জল দিইনি, আমি মাংসে মানে যে কোনো তরকারিতে বেশিরভাগ সময় গরম জল দিই, টেস্টটা ভালো থাকে। ঠান্ডা জল দিলে না টেস্টটা নষ্ট হয়ে যায়, আর এরকম খাসির লাল লাল ঝোল দারুণ লাগবে। আর এদিকে তোমাদেরকে তো বললাম ফ্রিজে কয়েক টুকরো মাছ ছিল, তো সেই মাছটাই আজকে রান্না করলাম, আজকে আর মাছ আনেনি। তো এই তো চাটনি হয়ে গেছে, আর এই যে লাল শাক ভাজা আগেই হয়ে গেছে, আর মাছ মাংস হচ্ছে, আর এই যে স্যালাড, মাংসটা মোটামুটি হয়ে এসছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। খাসির মাংসটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, বেশ লাল লাল কালারটা খুব ভালো লাগছে দেখতে। তো দেখো নামিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে, খেতে জানি না কেমন হবে। তো যাই হোক, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, এখন আমি সোনাজিয়াকে খেতে দিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা আজকে কে আসবে বলো তো আমাদের বাড়িতে? আমার দিদা আর আমার মামা, মানে আমার মায়ের মাসি। তো আমার মায়ের মাসি, তো তো দিদা হয় আমার। দিদার বাড়িতে ছোটোবেলায় প্রচুর গেছি, প্রচুর। আর দিদাদের বাড়িতে না মানে বিশাল বড় একটা বাগান ছিল, আম, জাম, কাঁঠাল, লিচু, তো মানে সিজনের লেবু, গন্ধরাজ লেবু, পাতি লেবু, অনেক কিছু, মানে প্রচুর বড় বাগান ছিল দিদাদের বাড়িতে। তো আগে যখন যেতাম না অনেক কিছু নিয়ে আসতাম, ঠিক আছে, ওই দিদাদের বাড়িতে। আর গেলে পরে পাঁচ ছ দিন তো থাকতামই থাকতাম, খুব ভালো লাগতো ছোটোবেলায়। আর মানে অনেক সময় দেখবে যাতায়াত করতে করতে কী হয়, দূরের আত্মীয় কিন্তু অনেক কাছের হয়ে যায়। আর ওই দিদা ছোটোবেলায় আমাকে খুব ভালোও বাসত, আর সবসময় যাওয়া আসা ছিল দেখে এখনও সম্পর্কটা খুব ভালোই আছে। তো অনেক দিন পরে, অনেক দিন না অনেক বছর পরে দিদা আজকে আমাদের বাড়িতে আসছে। তো রান্নাবান্না তো সব কমপ্লিট, সোনা জিয়ার দুজনের খাওয়াও হয়ে গেছে। দিদারা আসলে বাড়ি থেকে একটুখানি দেরি করে বেরিয়েছে, আর আমাদের বাড়ি দিদা মানে দিদাদের বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটাই, তো আড়াই ঘন্টা তিন ঘন্টা তো লাগবেই আসতে।
তো ওই কারণে এখন বাজে 2:30, এখনও আসেনি। তো দেখি কখন আসবে, আমি আবার যাব একটু আগেই আনতে যাব, স্টেশনের দিকেই আর কি আনতে যাব, ফোন করবে ছোটপুরে নেবে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। দিদারা আসতে প্রচুর দেরি করে ফেলেছে, সেই একটা ট্রেন মিস করে ফেলেছে, ওই কারণে আসতে এত দেরি। তো তারপরে এসছে, এসছে পরে আর বেশি মানে কথা টথা বলিনি, আগেই খেতে দিয়ে দিয়েছি, কারণ এখন বাজে 3:45। তো এই কারণে খেতে দিয়ে দিলাম, দিদাদেরকেও দেব, তারপরে আমিও খাবো। তো এই তো দিদা আর মামা খেতে বসেছে, খেতে দিয়ে দিয়েছি, দিদা আর মামাকে খাচ্ছে আর গল্প করছি, তো আমিও খাবো। তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। সবাই মিলে খুব আনন্দ করছি, খুব এনজয় করছি, গল্প করতে করতে কখন সময় চলে যাচ্ছে, তো আসার থেকে গল্প আর শেষ হচ্ছে না, এর কথা জিজ্ঞেস করছি, তার কথা জিজ্ঞেস করছি, মানে এরকমই হচ্ছে। খুব ভালো লাগছে, আর বহু বছর পরে দিদা আমাদের বাড়িতে এসছে, মামা এসছে, তো খুব ভালো লাগছে। তো আর দিদা আর মামা ভীষণ লজ্জা পায় ভিডিও করতে, মানে ফটো তুলতে, আর সেখানে ভিডিও তো আরোই না, তো ওই কারণে ওদের তো সেমন দেখাতেই পাচ্ছি না, ওই একটু আধটু দেখাচ্ছি। তো গল্প করেই যাচ্ছি, সেই খেয়ে দিয়ে উঠে গল্প করছি, এখন যাবো ছাদে জল দিতে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে, আর যা রোদের তাপ, বাপরে বাপ, প্রচুর রোদের তাপ। তো অনেকক্ষণ আগেই তুলে এনেছি, তো ভাজ করা হয়নি, তো ভাজ করে নিচ্ছি এখন। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো, আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় টিফিন করতে। সন্ধ্যাবেলায় কী টিফিন করব, কী টিফিন করব, হাজব্যান্ড তো বাড়ি থাকে না যে বাইরের কোনো খাবার এনে দিদাদেরকে খাওয়াবো, তো সেরকম কোনো সুযোগ মানে নেই। তো যাই করতে হবে ঘরেই করতে হবে, আর দুপুরবেলা মটন দিয়ে ভাত খাওয়ার পরে যদিও সেমন কারোর খিদে পায়নি, তো হালকা ফুলকা ভাবলাম কিছু করি, তো ওই কারণে চাউমিনই করছি। আর দিদা বসে বসে গল্প করছে, দেখছে, দিদা তো আগে কখনো আসেনি আলাদা হওয়ার পরে, তো মানে বহু বছর আগে একবার এসেছিল, তাই সব ঘুরে ঘুরে দেখছে, বসে বসে দেখছে। আর চাউমিনের মধ্যে দিয়েছি তোমার আলু, ফুলকপি, যেহেতু শীতকাল ফুলকপি তো সব কিছুতেই চলবে, আর খুব ভালোও লাগে চাউমিনে ফুলকপি দিলে। তো বিট গাজর নেই, ওই কারণে দিতে পারিনি। তো আলু, ফুলকপি আর ডিম দিয়েই করলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো তো আছেই। তো চাউমিনটা মোটামুটি হয়ে গেছে, ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম, তো ব্যাস। আর এখন এবার মোটামুটি তো হয়ে গেছে, এবার নামিয়ে সবাইকে দেব। তো প্লেটে প্লেটে সবার জন্য বেড়ে নিচ্ছি, আর 3টে প্লেট আগে বেড়ে নিচ্ছি, সেটা হলো আমার দিদার একটা, মামার একটা, আর হলো আমার জিয়ার আন্টি পড়াচ্ছে শান্তি মনার একটা। তো আর একটু শশা কুচি, পেঁয়াজ কুচি আর একটু সস উপর থেকে দিয়ে দিচ্ছি, আর হ্যাঁ আর একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, কারণ আমার দিদারা একটু বা ঝাল ঝাল ভালোবাসে, কিন্তু আমরা তো একদমই ঝাল কম খাই, আর সোনা জিয়া খাবে, ওই কারণে চাউমিনের মধ্যে আমি ঝাল কমই দিয়েছি, তাই জন্য একটু উপরে ছড়িয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি সস, তো পুরোপুরি রেডি হয়ে গেল। এবার একটা করে চামচ ঢুকিয়ে আমি সবাইকে দিয়ে দেবো। তো চলো প্রথমেই দিয়ে আসি শান্তিকে, মানে আমার জিয়ার আন্টিকে। আর সোনা তো এখানে বসেই খাওয়া শুরু করে দিয়েছে, দেখো সোনা খাওয়া শুরু করে দিয়েছে, এখানে বসেই খাচ্ছে ও। আর এই যে জিয়া খাচ্ছে আর শান্তি খাচ্ছে, মানে জিয়ার আন্টি, আর এইখানে খাচ্ছে হচ্ছে মামা আর দিদা। তো আমিও খেয়ে নিই, ফিরে আসছি। এখন বাজে রাত্রির 10:30, তো ওই মাংসটা গরম করলাম, খাসির মাংসটা না ঠান্ডাতে পুরো জমে গেছে,
তো হাজবেন্ডও চলে এসছে, আর এখন দিদা মামা হাজবেন্ডকে খেতে দেবো। তো হাজবেন্ড তো দিদা আর মামাকে দেখে মানে গল্প করছে, কথাটা তো বলছে আর কি, আর আমি মাংসটা গরম বসিয়েছি, মাংসটা গরম হয়ে গেলে তারপরে খেতে দেবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিও ছেড়ে। সবাইকে টাটা।